শেখ শাহজাহানের নানা রকম কারবার, শেখ শাহজাহানের কালো কার্যকলাপ, যা সন্দেশখালী ওয়ান, সন্দেশখালী টু এবং মিনাখা ব্লকের একাংশকে পরিণত করে রেখেছে কোনো এক মুক্তাঞ্চলে, যেখানে আইন কানুন কোনো কিছু চলে না, যেখানে প্রশাসনের কোনো হাত নেই। এমনও অভিযোগ ওঠে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে, সেটা খুনের অভিযোগ হোক, অপহরণের অভিযোগ হোক বা অন্য গুরুতর অভিযোগ হোক, কোনো কিছু নিয়ে থানায় গেলে নাকি থানা অভিযোগই নিতে চায় না, এমন অভিযোগ ওইখান থেকে উঠে আসছে, ওই এলাকা থেকে। আমরা একবার দেখিয়ে দেবো এই শেখ শাহজাহান কোথায় ছিলেন আর সেখান থেকে কিভাবে আজকের পর্যায়ে উঠে এলেন, একবার ছোট্ট করে দেখে নিন। শাহজাহানের সাম্রাজ্য বিস্তার, সন্ত্রাসের সম্রাট শাহজাহান আমরা বলছিলাম, তার সাম্রাজ্য কিভাবে বিস্তার লাভ করলো একবার দেখে নিন। দেখতে পাচ্ছেন লাল পতাকা উঠছে, একটা সময়ে এই লাল পতাকার আশ্রয় ছিল শেখ শাহজাহান। এই লাল পতাকার আশ্রয় থেকে সে সেই এলাকায় নিজের দাপট বৃদ্ধি করে। মুসলিম শেখ তার কাকা তার সঙ্গে মিলে দাপট বৃদ্ধি করে এবং ওই এলাকায় তৃণমূলের উত্থান যখন সারা রাজ্যে হচ্ছে, তখনও বামেদের গড় ওই এলাকাকে বানিয়ে রেখেছিলেন শাহজাহান এবং তার আত্মীয় মুসলিম শেখ। 2011 সালে পালা বদলের পর বিপাকে পড়ে সিপিএম আশ্রিত মস্তান শেখ শাহজাহান। শেখ শাহজাহান 2011 সালে বিপাকে পড়ে সিপিএম আশ্রিত হওয়ার কারণে, কারণ তখন রাজ্যে পালাবদল হয়ে গিয়েছে, মাস্তানিটা আর পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে করা যাচ্ছে না, তাই 2016 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিল শাহজাহান। দেখুন পতাকা বদলে গেছে, এতদিন লাল পতাকা হাতে ছিল, লাল পতাকা হাতে নিয়েই রাজনীতিতে আসা, মাস্তানিতে আসা, এলাকায় দাপট প্রতিষ্ঠা করা, এরপর চলে এসেছে জোড়া ফুলের পতাকা। 2016 সাল, জ্যোতিপ্রিয় মল্লিক, যে জ্যোতিপ্রিয় মল্লিক এখন রেশন দুর্নীতি কাণ্ডে কারাগারে কারাবাস করছেন, সেই জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি হাত ধরে শাহজাহানকে দলে স্বাগত জানিয়েছিলেন। 2016 ক্রমশ তৃণমূলে দর বাড়তে থাকলো শাহজাহানের, কারণ ওই এলাকার বেতাজ বাদশাহ শাহজাহান গোটা ভেড়ি সাম্রাজ্য, ইটভাটা সাম্রাজ্য শাহজাহান নিয়ন্ত্রণ করে, তাকে তো চাই। 2018 বেড়মজুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান করা হলো শেখ শাহজাহানকে, এলাকায় দাপট আরও বাড়লো। তারপর 2023 সালে জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী শেখ শাহজাহান। 2023 সালের এই পঞ্চায়েত নির্বাচনে ভোট কিভাবে হয়েছিল আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন, এবং জেলা পরিষদের ভোট আদৌ হয়েছিল কিনা, গণনা আদৌ হয়েছিল কিনা মন্তব্য নিষ্প্রয়োজন, শাহজাহান জিতলেন কোট আনকোট এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হলেন, উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। মাছ মাফিয়া শেখ শাহজাহানের হাতে তুলে দেওয়া হলো মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মানে যদি কয়লা মাফিয়ার হাতে কয়লা মন্ত্রক তুলে দেন তাহলে যা হয় তেমনই। এক মাছ মাফিয়া নামে কুখ্যাত হওয়া, ওই সন্দেশখালীর বিরাট ভেড়ি সাম্রাজ্যে জবরদখল প্রতিষ্ঠা করা শেখ শাহজাহান, তার হাতে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পুরো মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তর তুলে দেওয়া হলো। কি দারুণ ব্যবস্থা, নিশ্চয়ই বুঝতে পারছেন।